এগুলো কি মিছরি? এগুলো কে এঁকেছে? মিছরি চুপ করে থাকো না, বলো এগুলো কে এঁকেছে? আমি। যাক, এতক্ষণে সবার সামনে দাঁড়িয়ে তুমি অন্তত একটা সত্যি কথা বললে। এবার আমি তোমাকে কিছু কথা বলছি মিছরি, দেখো তো আমি ঠিক বলছি কিনা। কি? সেদিন একটা লোক এসে গুবলুর হাতে একটা খাম দিয়ে গিয়েছিল, আর সেই খামের মধ্যে ছিল মেঘদির ছবিগুলো। কি বলছিস ভূত? বাইরের কেউ খামে করে ছবিগুলো পাঠিয়েছিল? হ্যাঁ বর্তিমা। আর মিছরি সেই ছবিগুলোকে সরিয়ে রেখে কতগুলো সাদা কাগজে কিছু হিজিবিজি ছবি এঁকে আমাকে দিয়েছিল। কিলো মিছরি, তাই তো? মিছরি চুপ করে থেকো না, আজকে তুমি আমাকে কিছুতেই এড়াতে পারবে না, বলো আমি ঠিক বলছি তো? হ্যাঁ করেছিলাম, করতে বাধ্য হয়েছিলাম। কেন কেন বাধ্য হয়েছিল করতে? এর পেছনে তোমার কি স্বার্থ লুকিয়েছিল মিছরি? ও মেজদিকে আড়াল করার চেষ্টা করছিল, কারণ ও মেজদিকে ব্ল্যাকমেল করছিল। ব্ল্যাকমেল? হ্যাঁ, বুঝতে পারছিস না, এখানে তো পরিষ্কার বোঝা যাচ্ছে। শেষদি দেখতিস না, দেখতিস না ইদানিং মেজদির ব্যবহার কিরকম চেঞ্জ হয়ে গেছিল ওর প্রতি। মেজদি রাত করে বাড়ি ফিরছে আর উনি মেজদির মুখে টাওয়াল ছুঁড়ে মারছে, আর অর্ডার দিচ্ছে মেজদিকে যাও যাও গিয়ে মুখ হাত ধুয়ে নাও। আর মেজদি শুশু করে তাই করছে, তারপর মেজদি ওর পিছন পিছন খাওয়া নিয়ে নিয়ে ছুটছে, আর উনি মহারানী মেজদির হাত ছেলে সরিয়ে দিচ্ছে। হ্যাঁ তুই একদম ঠিক বলেছিস শিনু, আসলে মেজদি ওর বড় সড়ো কোনো গলত জেনে গেছিল, খোঁজ খবর নিয়ে ছবি টবি তুলে মেজদিকে ব্ল্যাকমেল করার প্যাঁচ কষেছিল। প্লিজ তোরা একটু থামবি, ওর কাছে আমার আরো কিছু জানার আছে। আমি তোমাকে তিনটে প্রশ্ন করতে চাই। প্রথমত, ওই ছবিগুলো তুমি কোথা থেকে পেয়েছো? দ্বিতীয়ত, ওই ছবিগুলো পেয়েও তুমি লুকিয়ে রেখেছিলে কেন? তৃতীয়ত, কালকে তুমি কাউকে কিছু না বলে কোথায় চলে গিয়েছিলে? তুমি মেজদির সঙ্গে বাড়িতে ফিরেছিলে, মেজদির সঙ্গে তোমার কোথায় দেখা হয়েছিল মিছরি?